ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে জুনাত বাগদাদির দরবারে দেয়া ডাক দিয়া বলে, ইয়া জুনাত বাগদাদি, ও জুনাত বাগদাদি গো, আমি বুঝতে পারছি আমার অহংকারের কারণে এতদিন আমি জান্নাত দেখেছি, আসলে দুনিয়াতে জান্নাত দেখা জান্নাত নই, দুনিয়াতে তারা কষ্ট করে কবর গেলে তারা জান্নাত পায়। ও জুনায়েদ বাগদাদি আপনি আমারে মাফ কইরা দেন, আর আমি আপনার সঙ্গে বিয়াদবি করব না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কই, এটা আমার সঙ্গে বিয়াদবির পছন্দ নয়, তুমি যে আমার কাছে এনে তোমার সম্পদ গুলা দিছিলা, তুমি কি জানো নি তোমার আম্মা ডারতাই কাছে তুমি তোমার সম্পদ গুলা লই আইছিলা, তোমার মা না তো বাড়ির ভিতরে কষ্ট পাই তাতে থাকতে পারে না, তোমার মা মানুষের দরজায় দরজায় যায় খায়, তুমি তোমার মা ডার খেদমত না কইরা আমার কাছে আসছো, আমি এটা সহ্য করতে পারছি না রে, তার চাইতে বেশি আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। পাগলা ডাক দিয়া কই, জুনায়েদ বাগদাদি আমার মাটার আমি ঘরে পালে আইছি, এটাই বাপি কেমনে জানেন, উনি ডাক দিয়া কই, আমার নবী তো আমার এই খবর গুলা দিয়া দেয়, যা যা তুই তোর মার কাছে জুলা যা, তোর আম্মা যদি তোরে মাফ করে দেয়, তোর আম্মা যদি তোরে মাফ করে দেয়, তোর আম্মা মাফ করলে তুই জান্নাতের দিশা পাইবি, নাইলে তুই জান্নাতের দিশা পাইবি না। পাগলা কই, হুজুর আমার বিদায় দেন, আমি আমার আম্মার কাছে চলে যাই। ওই পাগলাটা বিদায় লইয়া আম্মার কাছে দৌড়াইতে দৌড়াইতে গেছে, আরে আম্মাটার মনে কষ্ট দিয়া সম্পদ গুলাই না দিয়া দিছিল, কিন্তু কিন্তু যাইয়া দেখতাছে যে আম্মার কাছে থাকা এই মাডার সন্তান সম্পদ গুলাই না এখানে দিয়া দিছে, ওই মাডা ওনার জায়গাটার মধ্যে বইয়া বইয়া আল্লাহর কাছে হাত বাড়ে, কই মালিক গো আমার পুত্রা যেখানে আছে তুমি তারে তোমার মায়ের নজরে রাইখো, এখন থেকে শেষ পর্যন্ত মরণের আগ পর্যন্ত কেউ যদি মাজার জিয়ারত নিয়া আপনাকে বাজে মন্তব্য করে, আল্লাহর ওলির জিয়ারত নিয়া বাজে মন্তব্য করে, কাউকে কোনো কথা বলার দরকার নাই, কাউকে কোনো কথা বলার দরকার নাই, হুজুর কেন কথা বলার দরকার নাই জানতে চাই, জানতে চাই আসলে কথা কইল তারা নিজের পাপের বোঝা তারা নিজেরা মাথায় নিচ্ছে, হুজুর এটা আপনি বললেই তো হবে না, কোরআন হাদিসের দলিল লাগবে, আমার আল্লাহ সূরা আহজাব আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন তারা অপরাধ এবং সুস্পষ্ট পাপগুলো তাদের মাথার মধ্যে নিয়ে নিচ্ছে তারা আল্লাহর ওলির বিরুদ্ধে বলার কারণে। এখন বলেন বন্ধু ওই আল্লাহর ওলির বিরুদ্ধে বলবেন না পক্ষে বলবেন, করে বলেন বিরুদ্ধে বলবেন না পক্ষে বলবেন, শুনে নেন রে বন্ধু আল্লাহর ওলিদের যোগ্যতা কেমন, আল্লাহর ওলিদের যোগ্যতা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু ছিলেন যিনার নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই, ওই ওলিটা কোনো ছোট মাপের ওলি নয়, উনি কিন্তু অনেক বড় মাপের একজন ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই ওই জায়গার মধ্যে যখন বসবাস করতেন উনি একবার বাগদাদ শরীফের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, উনি লক্ষ্য করে দেখলেন বাগদাদ শহরের রাস্তার মাথার মধ্যে একটা ফাঁসির কাষ্ঠ ঝুলানো, ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে একটা মানুষকে ফাঁসি দিয়া ওই জায়গার মধ্যে ঝুলিয়া রাখা হয়েছে, ফাঁসির কাষ্ঠের মধ্যে যখন ওই মানুষটারে ঝুলিয়া রাখা হইল, জুনায়েদ বাগদাদি এলাকার মানুষকে ডাক দিয়া বললেন, ও এলাকার মানুষ এই ফাঁসির কাষ্ঠে যেই ব্যক্তিটা ঝুলিয়া রইছে এই ব্যক্তিটার অপরাধ কি তোমরা আমার কাছে একটু বলো না। সবাই ডাক দিয়া বলে, এই ফাঁসির কাষ্ঠে যেই ব্যক্তি জুইলা ইন্তেকাল করেছেন এই ব্যক্তির অপরাধ হইল সেই ব্যক্তি একটা চোর ছিল, চোর চুরি করত, এই জন্য এই ব্যক্তির ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলে রাখা হয়েছে। জুনায়েদ বাগদাদি গো আপনি কেন এই লোকটার কথা জিজ্ঞেস করলেন? জুনায়েদ বাগদাদি ওনার কিতাব আত-তাজকিরাতুল আউলিয়া কিতাবের ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদির জীবনী লিখতে গিয়ে উনি বলতে লাগলেন, ও জগতের মানুষ
মানুষ আমি যখন দেখলাম ওই ব্যক্তিটার গলার মধ্যে দড়ি লাগানো ওই ব্যক্তিটার পরিচয় জানলাম সে একটা চোর ছিল ওই ব্যক্তিটারে ফাঁসি লাগাইয়া মানুষ ঝুলিয়ে রাখছে জনায়েত বাগদাদি ডাক দিয়া বলে আমি আর দেরি করলাম না ওই চোর ব্যক্তিটার পায়ের ভিতরে যে আমি একটা সুমা দিছি সুমা সুবহানাল্লাহ কয় না জনায়েত বাগদাদিকে সকল মানুষ ডাক দিয়া বলে এ জনায়েত জনায়েত এতদিন জানলাম তুমি একজন আল্লাহ প্রেমিক তুমি একজন নবী প্রেমিক এখন দেখি তুমি একটা পাগল টাইপের মানুষ জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় কিসের পাগল তোমরা আমারে কেন পাগল বলো এলাকার মানুষের প্রশ্নের জবাবে জুনায়েদ বাগদাদি যখন ডাক দিয়া কয় ও এলাকার মানুষ আমি আপনারে কি করছি আপনারা কেন আমারে পাগল বলতাছেন সবাই ডাক দিয়া বলে জুনায়েদ বাগদাদি আপনি এতদিন ভালো ছিলেন আল্লাহর ইবাদত করতেন নবীর পথ মতে চলতেন মা বাবার খেদমত করতেন কিন্তু আপনি যে যাই একটা মরা আসরের পায়ের ভিতরে সুমা দিতেছেন জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় আমি তো এই মরা সত্তার পায়ে এমনি সুমা দিছি না কেন আপনি মরা সত্তার পায়ের মধ্যে চুমা দিলেন উনি ডাক দিয়া বলে আমি কেন চুম্বন করছি জানুনি কারণ এই ব্যক্তিটা তার নিজ কাজের উপর সমীচীন থাইকা যেই কাজটা করত এই কাজের উপর অটল থাইকা সে তার ইন্তেকাল করেছে মানে তার যেই কাজটা ছিল সেই ওই কাজের উপর অটল ছিল থাইকা ইন্তেকাল করেছে এই জন্য আমি তারে সুমা দিছি ও জুনায়েদ বাগদাদি তাইলে আপনার কাছে জানতে চাই আপনার কাছে জানতে চাই যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে চোর হই বছর হইয়া মারা গেলে ওই ব্যক্তিটার পায়ে আপনি সুমা দিছেন এটার কারণ কি উনি ডাক দিয়া বলে আমি এই সত্তারে তার নিজের কাজের উপর অটল থাইকা মারা যাওয়ার কারণে তার পায়ে সুমা দিছি কথা সত্য এবার তোমরা চিন্তা করো না যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাজ আল্লাহর ইবাদত গুলো কইরা নামাজ কইরা রোজা রাইখা হজ কইরা যাকাত দিয়া যদি ইন্তেকাল করে গো ওই আল্লাহর বান্দারে আমি জুনায়েদ চুম্বন করা লাগবে না আমার চাইতে আরো বালা বালা মানুষ ওই বান্দারে চুম্বন করবে উনি বুঝা দিলেন একটা চোর তার চুরি করতে করতে ইন্তেকাল করেছে ওই চুরি করার পর আমি জুনায়েদ বাগদাদির মতে বড় একজন আলী তার পায়ে চুমা দিছি কিন্তু মনে রাখো যদি কেউ আল্লাহর ইবাদত করে এর এটা তো চুরি নয় এটা আমার আল্লাহরে খুশি করার জন্য এটা আমার মনিককে খুশি করার জন্য তুমি যুবক তুমি মুরব্বী তুমি পর্দার আল্লাহর মা চিন্তা করো যদি তুমি ওই আল্লাহর ইবাদত করতে করতে মারা যাও ওই আল্লাহর ইবাদত করতে করতে যদি তুমি মারা যাও জুনায়েদ বাগদাদি না বাগদাদি বলতেছেন আমি প্রমাণ করতে চাইলাম ওই আল্লাহর ইবাদত করতে করতে ওই মাওলার কাজটা করতে করতে যদি কেউ মারা যায় আরে আমার মতো নগণ্য জুনায়েদ তার কদমে সুমা দিত না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চুম্বন নয় চুম্বন নয় তার খেদমত করার জন্য 70,000 নূরের ফেরেশতারে ভিতরে রাখছি আরো বাবার খুলে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু পাগলের দল মনোযোগ দিয়া শুনবা আজকে শুধু জুনায়েদ বাগদাদির জীবনী থেকে আমি আপনাদেরকে কয়েকটা মানকাবাত এবং কয়েকটা আলোচনার ধারাবাহিকতা শুনিয়ে দিব জুনায়েদ বাগদাদির এই গেল আরেকটা ঘটনা এবার আসেন দুই নাম্বার ঘটনার দিকে চলে যাই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই একবার রাস্তার কাছে দিয়ে আবার হাঁটতেছে হাঁটার সময় উনি মনে মনে চিন্তা করতেছে আমি এখান থেকে আমার বাড়িতে যাব না আমি মসজিদের দিকে চলে যাব ও জুনায়েদ বাগদাদি আপনি কেন মসজিদের দিকে চলে যাবেন আপনার কাছে জানতে চাই জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে আমি মসজিদের দিকে যাওয়ার নিয়োগ করার কারণ হইল একটা আমার এলাকার মধ্যে যেই জায়গার মধ্যে মসজিদ আছে ওই মসজিদের একটু সামনে আমার বাড়ি সুবহানাল্লাহ ওই মসজিদের অল্প একটু সামনে আমার বাড়ি ও জুনায়েদ বাগদাদি গো
আপনার সামনে আপনার বাড়ি, আপনি নিয়ত করেছেন মসজিদে যাবেন, কিন্তু আপনি কি আপনার বাড়িতে যাবেন না? জুনায়েদ বাগদাদি কই হিকমত ওয়াল মাউইদাতি ওয়াল হিকমাহ, জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে পেড়ে হইল একটা হিকমত, আমি নিয়ত করছি মসজিদে যাবো, মসজিদে যাওয়ার পথে আমার বাড়িটা তো রাস্তার পাশে, আমার বাড়ির মধ্যে আমার যে কাজটা আমি রাস্তা দিয়ে যাইতে, বাড়ির কাজটা শেষ করে তো মসজিদে যাবো, এই জন্য আমি হিকমত অবলম্বন করে কইছি আমি মসজিদে যাবো। যদি আমি এই মসজিদে যাওয়ার পথে মইরা যাই, আমার মরণটা হইব শহীদের মরণ। কিসের মরণ? গভীর মনোযোগ, গভীর মনোযোগ নিয়ে বসা যান, বসা যান। জুনায়েদ বাগদাদির একটা নগণ্য মুরিদ, বেশি কোনো টাকা নাই, বেশি কোনো পয়সা নাই, ওই মুরিদার কোনো সন্তান নাই, ওই মুরিদার কোনো টাকা পয়সা বেশি নাই, একটা বাড়ি আর অল্প কিছু সম্পদ নিয়ে জুনায়েদ বাগদাদির মুরিদরা বসবাস করে। মুরিদরা ডাক দিয়া কই, হুজুর, ও জুনায়েদ বাগদাদি, আপনি জানেননি আমি আপনার দরবারে অনেক দিন পর্যন্ত বসবাস করতে চাইতাছি। ও হুজুর, আমি যেহেতু আপনার কাছে মুরিদ হইলাম, বায়াত গ্রহণ করলাম, আপনি বলেন না আমি চাইতেছি আমার বাড়ি গাড়ি সম্পদ যা আছে আপনার নামে আমি লেখা দিতে। জুনায়েদ বাগদাদি কয়, আলহামদুলিল্লাহ, লেখা দেন। শোনেন বর্তমান পীর আর জুনায়েদ বাগদাদির জামানার পীরের ঘটনা শুনে নেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, তোমার সম্পদগুলো তুমি আমার নামে দিতে চাচ্ছ, দাও তুমি আমার নামে সম্পদগুলো লিখে দাও। জুনায়েদ বাগদাদির মুরিদরা কি করলেন, দলিলপত্রগুলো হাতের মধ্যে নিয়ে জুনায়েদ বাগদাদির নামে সম্পদগুলো লিখে দিলেন। সম্পদগুলো লেখা দেওয়ার পরে বন্ধুরা জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কই, আমার মুরিদ, তোমার যে বাড়িটা আছে এই বাড়িটা তুমি এলাকার মধ্যে যে কোনো মানুষের কাছে বিচ্ছালাও। এবার ওই বাড়িটার জমিদার সুন্দর মতো বিক্রি করলেন। করার পরে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির মুরিদ ডাক দিয়ে বলে, হুজুর, আমি মনে করেছিলাম এই বাড়িটা আপনারা দান করার পরে আমার মরণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আর আমার এই বাড়ির মধ্যে থাকতে বলবেন, এখন দি দেখি আপনারা বাড়িটা লিখা দেওয়ার পর আপনি বাড়িটারে বিক্রি করে ফালাইছেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ও আমার মুরিদ রে, এই বাড়িটা তুমি আমার নামে লিখে দিছো, আমি এটার যা ইচ্ছা তা করবো, কোনো অসুবিধা নাই। এবার এই জুনায়েদ বাগদাদি যখন এই বাড়িটা যখন সুন্দর করে বিক্রি করলেন, যে টাকা পয়সা গুলো আসছে, যে মোহর গুলো আসছে, জুনায়েদ বাগদাদি ওই মোহর গুলারে নদীর ভিতরে ছেড়ে দিছে, টাকা গুলা নদীতে ফালাই দিছে। মার হাওয়া কয় না বাবা, কারণ আমার মাহফিলে হাঁটা চলা উঠা বসা ভালো লাগে না। আমি একটা ধারাবাহিকতা আলোচনা করি, একটা না আলোচনা করি, এরপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা বসবেন তারা বসবেন। এই ফোলা নড়াচড়া করিস, তোমরা তিনজন তো নড়াচড়া করতিস, করো না কেমন? সম্পদ গুলো বিক্রি করার পর যে টাকা গুলো আসছে, এই অর্থ গুলো জোনায়েদ বাগদাদি কি করছে? নদীতে। আচ্ছা, আপনি কোন সময় টাকা পয়সা নদীতে ফেলাইবেন? আপনি কেন এই টাকা গুলো আপনি নদীর মধ্যে ফেলে দিলেন? উনি ডাক দিয়ে বলে, তুমি তো আমার টাকা গুলো দিছিলা, এই টাকা গুলা দেন আমি আমার কাছে, তুমি আল্লাহর রাস্তায় দান করছো, কথাটা সত্য নি? বলে, হুজুর, কথাটা সত্য, তাইলে তুমি কেন এই জায়গার মধ্যে থেকে আমার টাকা গুলার কথা জিজ্ঞাসা করতেছো? হুজুর, আমি দেখলাম আপনি টাকা গুলা বোকা মানুষের মতো নদীতে ফালাইয়া দিছেন। হুজুর, কেন ফালাইছেন? জুনায়েদ বাগদাদি কোনো কথা বলতেছে না, বলে, তুমি আল্লাহর রাস্তায় তুমি একটু ধৈর্য ধারণ করো, সবুর করো। ও মনমুরে, ওই দিন বিকাল বেলা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা লোক কান্না করতে করতে জুনায়েদ বাগদাদির কাছে আসছে, আইসা ডাক দিয়ে কই, হুজুর, আপনার দরবারে আমার পেছনে পেছনে কিছু মানুষ একটা মরা লাশ নিয়ে আসতেছে, মরা লাশ। এর জুনায়েদ বাগদাদি, এই মরা লাশটা কার মরা লাশ তুমি বলো না? আল্লাহর উত্তম বান্দার মরা লাশ আমার দরবারে নিয়ে আসছে। এরা জুনায়েদ বাগদাদি
আমার এই মরা লাশটা একটা আমার সন্তান, আপনি আমার পুত্রের জানাজার নামাজটা পড়াইয়া দেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, এই লোকটা কেমনে মারা গেছে যদি আমার কাছে তুমি না বলো, আমি তো এই লোকটার জানাজার নামাজ পড়াইতে পারতাম না। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, আমার ছেলেটা মারা গেছে আমাদের শ্রদ্ধার মধ্যে পড়া হুজুর, গতকালকে রাত্রবেলা আমি আমার ঘরের মধ্যে যায় দেখলাম আমার ছেলেটা সারা রাত নামাজ আদায় করে, কিন্তু হুজুর জানেন নি আমার এই ছেলেটা যখন নামাজ আদায় করে আমি প্রত্যেক দিন দেখতাম ছেলেটার নামাজ পড়তো মাত্র 12 রাকাত। হুজুর এটা তাহাজ্জুদের নামাজ দিন বলে, হ্যাঁ এটা তাহাজ্জুদের নামাজ বলে, আমার পুত্রের তাহাজ্জুদের নামাজটা পড়া আমি দেখতাম। এই ছেলেটা শ্রদ্ধার মধ্যে পড়া থাকতো, একবার যখন ফজরের আযান দিত শ্রদ্ধা থেকে মাথাটা তুলতো, ও হুজুর গতকালকে ফজরের নামাজের সময় আমি আমার ছেলেটার ফজরের নামাজ আদায় করতাম দিতে গেছিলাম, আমি দেখি আমার ছেলেটা আর মাথাটা তুলতাছে না হুজুর। আমি অনেক চেষ্টা করলাম আমার পুত্রটা বাঁচানোর জন্য, আমার কাছে টাকা নাই, আমি দাওয়া কানাই নি এমন কোন পয়সা নাই, আমি আমার মরা পুত্রটা নামাজের মুসল্লাটার মধ্যে ফালাইয়া দিয়া আমি গেছি নদীর মধ্যে ওযু করার জন্য। আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখছিলাম, আমার আল্লাহ নি আমার একটু টাকা পয়সার ব্যবস্থা করে দে আমি আমার পুত্রার চিকিৎসা করব। আমি চিন্তা করছি আমার পুত্রা ব্যবসায় পড়ে গেছে, তবে আমার নিয়ত ছিল আমি আগে ফজরের নামাজটা করবো পরে আমার ফুতে সিকিট ছাড়া কই যাবো। মারা ফুত ঘরে ফেলায় ফজরের নামাজ পড়ব নিয়ত করে আমি নদীতে গেলাম মনে করার জন্য নিয়ত রাখতেই সকালবেলা আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিব। আমি নদীতে যখন বিসমিল্লাহ বইলা ওযুর পানিটা মুখের মধ্যে নিয়ে ফালাইছি, আমি ওযুটা শেষ কইরা পানিটার দিকে তাকিয়ে দেখি কি জানি এই নদীর পূর্ব দিক থেকে বাসতে বাসতে আমার দিকে আসতেছে। হুজুর আমি দেখলাম কতগুলা টাকা একটা ব্যাগের মধ্যে করে নদীর মধ্য দিয়ে আমার কাছে আসছে। জুনায়েদ বাগদাদির মরিদ একটা চিল্লানি বাইরা উদ্ধতিভাবে জুনায়েদের কাছে খবর পাঠাইয়া দিতে আমি টের পাই নাই, আমি টের পাই নাই। জুনায়েদ বাগদাদির গোয়ার বাড়ি জানালা মুড়িটা মাথাটা চক্কর দিয়ে মাটি করে গেছে, জুনায়েদ বাগদাদির ফাগুলার ভিতরে ধরে রাখছে। ও জুনায়েদ বাগদাদি আপনার দরবার থেকে আমার আপনি তাড়াইয়া দিবেন না। জুনায়েদ বাগদাদি কয়, তোর মতো মুড়িদের আমার দরকার নাই, তাহাজ্জুদ গুজারি একটা নামাজি ছিল, এবার ওই ব্যক্তিটা দোয়াবাক হয়ে গেছে জুনায়েদ বাগদাদি নদীর মধ্যে দিয়া টাকা পাঠাইছে, ব্যক্তি কয় আমার ফোলাডার জানাজার নামাজটা ফরাইবেন পরে গো, আপনি কেমনে আমার ফলা অসুস্থ জানছেন আমার আগে বইলা দেন, কেমনে আমার ছেলে অসুস্থ আপনি জানলেন আমাকে বলে দেন। এ বন্ধু আসার সময় গাড়িতে বইসা আলোচনাটা মাত্র করছি আজকে করার জন্য গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই উনি বলেন, শুনো শুনো আমি পরে বলবো, আগে তোমার ছেলেটার জানাজার নামাজটা পড়ামু তারপরে আমি এমন ঘটনা বলবো। জুনায়েদ বাগদাদি না পড়ে জানাজা পড়াইবেন, তারপরে আপনি আমার কাছে ঘটনাটা আগে বলবেন পরে জানাজার নামাজ পড়াইবেন। বলে না
বলে কেন 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 বলে যদি তোমরা এমন ঘটনা শুনো গো এই ঘটনা শুনলে ফোলাডারে তোমরা মাটি দিতে দিতা না এই ফোলাডারে তোমরা দুনিয়াতে জীবিত অবস্থায় রেখে দিবা দুনিয়ার জমিনে মাটি দেওয়া সারা রেখে দিবা বলে রাখতাম না বলে না আগে মাটি দাও কাফন দাফন শেষ করো ছেলেটার জানাজার নামাজের জন্য গোসল দিয়া কাফনের কাপড় পরেয়া জানাজার নামাজ আদায় করলেন আদায় কইরা হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এলাকার মানুষ কাফন দাফন দিয়া লোকটার খবরটা তোমরা জানোনি গতকালকে নামাজের সাজদার মধ্যে যখন এই ছেলেটা ইন্তেকাল করছে তার বাবাটা পাগলের মতো হইয়া গেছে আমার মাহফিল কমিটি বলছে হুজুর আল্লাহর ওলির জীবনী থেকে একটু কথা বলবেন আবার মা বাবার খেদমতের একটু কথা বলবেন এই জন্য আমি শুরুতে আল্লাহর ওলির জীবনীর হাদিস শুনিছি কোরআনের আয়াত শুনিছি মা বাবার খেদমতের কোরআনের আয়াত শুনিছি হাদিস শুনিছি এবং দান সৎকার উপরে আমি একটু কোরআনের আয়াত এবং হাদিস নিছি শুধু একটা হাদিস নয় আমি পাঁচটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছি যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা আজকের আলোচনাটা একটু বেশি করে বুঝবেন এই মাত্র আলোচনার গভীরতার মধ্যে চলে আসলাম রে বন্ধুরা আল্লাহর ওলি জনায়েত বাগদাদি ডাক দিয়ে বলে শোনো রে আমি যখন গতকালকে রাত্রবেলা আমি নামাজ পড়তে দাঁড়াইলাম আমি যেই ছেলেটা যেমনে নামাজ পড়তাম আমিও ঠিক এমনে নামাজ পড়তাম আমি তাহাজ্জুদ নামাজ কইরা আল্লাহর দরবারে সাজদার মধ্যে কইরা কান্নাকাটি করতেছি আমার আল্লাহরে পাওয়ার জন্য দুই মাস হইয়া যায় আমি জুনায়েদ বাগদাদি আমার নবীর দিদারে মুস্তফা আমি পাই না তবে একটা মজার বিষয় গতকালকে রাত্রবেলা যখন আমি নবীরে দেখার লাগে ইয়া রাসূলুল্লাহ কইরা ডাক দিছি আমার নূরের নবী আমার স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেছে শোনো রে শুধু আমার নূরের নবী আমার স্বপ্নের ভিতরে হাজির হয় নাই আমার নবী আমার নামাজের সাজদা অবস্থায় সে ডাক দিয়ে কই জুনায়েদ ও জুনায়েদ তুমি কি আল্লাহর একজন ইমানদার বান্দার জানাজার নামাজ পড়াইবানি আমার একজন বান্দারে খুশি করবানি জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি খুশি করব আমার নবী আমারে বলছে আগামী কালকে তুমি পারলে একটু টাকা পয়সা একটু ওই বান্দার কাছে পৌঁছায় দিও এই নদীতে ছেড়া দিলে ওই ব্যক্তির কাছে পৌঁছায় যাইব আমার নবী এই কথাটা বলার পরে আমি আর ওই জায়গার মধ্যে সাজদায় ছিলাম না আমি দেখলাম রে আমার নবী আর আমার কাছে নাই আমার মনে একটা বিশ্বাস আমার নবী এই উপকারটা করলে আমার আরেকবার নবী দেখা দিব আমি এখান থেকে আইসা আমি যখন টাকাটা ছাড়লাম এই ছেলেটা আমার কাছের মধ্যে কিন্তু তার বাবা জানাজা দেওয়ার জন্য আনছে আমি ওই সময় বিশ্বাস করছি রে আমার নবী যে আমারে বলছিল আমার কাছে একটা নবীর পাগল আল্লাহ বলা একটা বান্দা আসবো এটাই আল্লাহ বলা একটা বান্দা যার খবর আমি জুনায়েদের কাছে আমার নবী আইসা খবর দিয়া দি গভীর মনোযোগের মুরিদ পায়ের ভিতরে ধরে রাখছে ডাক দিয়ে তাই হুজুর আমি যাইতাম না বলে ঠিক আছে তুমি যাইও না তবে তোমার কাছে আব্দা তোমার তো টাকাও নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই তুমি এখান থেকে চলে যাইবা আমি বললাম তুমি আমার দরবারে থাকলে যতটুকু এবাদত করবা তুমি তার চাইতে বেশি এবাদত একা একা করলে আরো বেশি এবাদত করতে পারবা যাও রে আল্লাহর পাগল ওই যে আমার এখান থেকে দূরে একটা জংলা দেখা যায় ওই জংলার শেষ মাথায় একটা নদী আছে ওই নদীর পারে যাইয়া তুমি আল্লাহ পাকের এবাদতের মধ্যে মশগুল হইয়া যাইবা মনে রাখবা কেউ যদি তোমার ডাক দেয় তুমি ওই জায়গার মধ্যে থেকে ফিরবা না কারণ আমি জুনায়েদ বাগদাদি তোমার সবক দিয়া দিলাম নামাজ পড়বা কার জন্য রোজা হজ জাকাত মা বাবার খেদমত দন সৎকা সকল এবাদতের মালিক মনে রাখবা তোমার যেন কেউ এখান থেকে ফিরে না নিতে পারে আমি জুনায়েদ বাগদাদি বললাম তুমি যদি এমন ভাবে এবাদত করতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ আজরে কই না সুবহানাল্লাহ গভীর মনোযোগ এই পাগলগুলো যারা নবীর পাগল হয় আল্লাহর পাগল দুনিয়াতে হইয়া যায় এই পাগলগুলো হইয়া যায় জান্নাতি পাগল সুবহানাল্লাহ কন্যা
হুজুর কেমনে পাগল গুলা জান্নাতি পাগল হয়, আপনাদের এলাকার মধ্যে মাঝে মাঝে কিছু পাগল আসে দেখবেন ভাত খায়, এলাকার মধ্যে এসে মানুষের দরজায় দরজায় ভাত খুঁজে, দেখবেন সুইন গুলো জপলার মতো হয়ে রয়েছে। অনেক মানুষ কয় জপলা বান্দুইনা পাগল গুলা একটা একটা বন্দর মতো, না না না, তাদেরকে বন্ড বলা যাবে না, তাদেরকে ডিল মারা যাবে না, কলার সরকার তাদের গায়ের মধ্যে মারা যাবে না। হুজুর কেন কেন এই পাগল গুলোকে মারা যাবে না, এই পাগল গুলার কষ্ট দেওয়া যাবে না জানতে চাই। আমার নবী সাহাবাই কেরামের কাছে হাদিস বর্ণনা করতেছেন, হাদিসটা কোথায় রয়েছে? বুখারী শরীফ মেশকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার, 4115 নম্বর হাদিস শরীফ। আমার নবী বলতেছেন, আন মুআযি ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আমার নবী বলতেছেন, আলা উখবিরুকা, হে আমার সাহাবাই কেরাম, আমি নবী কি তোমাদের কাছে একটা খবর দিব না? নবী গো কিসের খবর? আমার নবী বলেন, আম্মুলুকিল জান্নাতি, জান্নাতের বাসা সম্পর্কে তোমাদেরকে আমি নবী খবর দিব। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বললেন, উলতু বালা ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। আমার নবী খবর দিচ্ছেন, ওয়ালা রাজুলুন দাঈফুন, তোমাদের মাঝে এমন কিছু ব্যক্তি আসবে, রজুলুন দাঈফুন, এগুলা হবে দুর্বল টাইপের, শরীরে গোস্ত বেশি থাকবে না, নরমাল একবারে চিকনা চাকনা হতে পারে, অথবা শরীরে গোস্ত থাকলে একটু দুর্বল টাইপের হবে। মুস্তাদাফুন, ওই ব্যক্তিটার শরীরের একবারে শক্তিবিহীন যেই লোক আসবে, ওই শরীরের ব্যক্তিটার ব্যক্তিটার পরিধানের কাপড়গুলো একটু সুন্দর না, পরিধানের কাপড়গুলো দেখতে ভালা লাগে না, জুতিম রাইনি লাইউবাহু লাগু, তোমরা এই ব্যক্তিকে দেখতে পছন্দ করবানা, মান্য করবানা, দেখতে পারে শ্রদ্ধা করতে তোমার মন চাইবে না। তবে জানো নি লাউ আকসামা আদাল্লাহিলা আবাররা, এই ব্যক্তিটা পাগল ব্যক্তিটা, শরীর একবারে চিকনা চাকনা, চুলগুলো জটলাওয়ালা, এই পাগল ব্যক্তিটা যখন তোমার কাছে আইব, তুমি তারে কিছু বইল না, তুমি তারে সম্মান দিতে পারবা না, তবে তারে তুমি বেইজ্জতি কইরো না। নবী গো কেন? আমার নবী কয়, লাউ আকসামা আদাল্লাহিলা আবাররা, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, আল্লাহ তোমার এই বান্দাটা আমারে কষ্ট দিছে, তোমার বান্দাটা আমার লগে খারাপ ব্যবহার করছে, আল্লাহর কসম দুনিয়ার জমিনে মানুষগুলো সকল কাজ করতে বাধা বিপত্তি ফটতে পারে, এই পাগল যদি আল্লাহর কাছে কোনো বিচার দেয় যার কোনো বাধা বিপত্তি নাই, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াটা লা আবার রাহু সাথে সাথে কবুল করে নেয়। এজন্য আল্লাহর পাগল নবীর পাগলদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওই পাগল জোরাল দাদদের কথা শুনা চইলা গেছে, পাগল হইছে আল্লাহ এবং তার রাসূলের অহংকার থাকতে কিন্তু এবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বাদিরে একটু মনোযোগ নিয়ে বসবে, এবার ওই পাগলাটা এবাদত করতে 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 অনেকদিন পর্যন্ত এবাদত করতেছেন, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয়, ওই পাগলাটার মনে দেড় মাসের মাথায় অহংকার আইসা গেছে, আমি জুনায়েদ বাগদাদির চাইতে বড় মাপের পলি হয়ে গেছি, নাউজুবিল্লাহ, অহংকার আসছে, কি আসছে শুনেন, এই জন্য ধন সম্পদ হওয়ার পর, টাকা পয়সা হওয়ার পর, আল্লাহ কোনো দিক দিয়ে আপনাকে বড় করার পর অহংকার করা যাবে না, কথা থাকে না, করা যাবে না, গভীর মনোযোগ অহংকার করা যাবে না, এটা পতনের মূল হয়ে যাবে। ওই আল্লাহর বান্দাটার মনে একটু যখন অহংকার চলে আসছে, মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করতেছে আমি জুনায়েদ বাগদাদির চাইতে বড় মাপের অলি হয়ে গেছি, আসলে কি অলি হয়েছে না, অলির নামে বলি হয়ে গেছে, গভীর মনোযোগ, উনি চিন্তা করলেন, উনি কোন সাধারণ অলি হন নাই, উনি এমন অলি হইছেন, উনি অলি হওয়ার মাধ্যমে উনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। উনি প্রত্যেকদিন রাত্রবেলা ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, উনি কি দেখে জানেন না, কে জানি ছয়টা সাদা রঙের ঘোড়া নিয়ে তার কাছে আসে, আর ওই ঘোড়ার মধ্যে চড়াইয়া চড়াইয়া ওই ব্যক্তিটারে ওই জায়গার মধ্যে থেকে একটা সুন্দর ফুলের বাগানে নিয়ে যায়,
আর ওই বাগানের মধ্যে একটা সুন্দর সোনালী রঙের পানিওয়ালা একটা কুকুর আছে, ওই কুকুরে গোসল করতে দেয়, দামি দামি খাবার দেয়, ওই খাবারগুলো ওই আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে খায়, খাওয়ার পরে ওইখান থেকে আবার ওই রাত্রবেলা চলে আসে। কিন্তু ঘুম ভাঙার পরে আল্লাহর বান্দা তা দেখে উনি ওনার ঘরের মধ্যে বসে রয়েছে, জান্নাত ওনার কাছে নাই, কিন্তু ওনার মনে মনে অহংকার। যে ব্যক্তি স্বপ্নের ভিতরে ভালো জায়গা দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, তাইলে উনি কোন সাধারণ মাফের বলি না। উনি সবার কাছে বলতেছে আমি প্রত্যেকদিন রাত্রবেলা এমন এমন ভাবে জান্নাতের ভিতরে যাই। এই খবরটা গেছে জুনায়েদ বাগদাদির কাছে। জুনায়েদ বাগদাদি কয়, দেখ শুনি রে, এখনো তো আমার মাওলার কাছে প্রিয় হইতে পারে নাই, এখনই তার ভিতরে অহংকারে ভর্তি হয়ে গেছে। বলে তুমি বইলো ওই ব্যক্তিরে আমি জুনায়েদ বাগদাদির কাছে আসার জন্য খবর পাঠাইছে, জুনায়েদ বাগদাদির কাছে চলে আসবে। কিন্তু বন্ধু এমন অহংকার আসতে রে বন্ধু, জুনায়েদ বাগদাদির কাছে যায় না, উল্টা বলতাছে জুনায়েদ বাগদাদি নাকি তার কাছে যাইতো। নাউজুবিল্লাহ, উল্টা বলতেছে জুনায়েদ বাগদাদি যেন তার কাছে আসে। জুনায়েদ বাগদাদি এসে খবর দিতে আপনারা বলতে আপনি তার কাছে যাইতেন। জুনায়েদ বাগদাদি কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর একজন বান্দা আমার দাওয়াত দিছে, আমি তো তার কাছে যাবো। দেখছেন নি অহংকার তারা আর অহংকার ওয়ালাডার কেমন কেমন খেলা। জুনায়েদ বাগদাদি কয়, চলো 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 রে, যাইয়া তার বাড়ির মধ্যে গেলেন, নদীর পারে তার বাড়ির সামনে যায় দেখে, তার আমি বলছিলাম নদীর পারে খেজুর গাছের নিচে একা একা ইবাদত করতে, এখন দেখি সে তো একটা রাজপ্রাসাদ বানিয়ে বসে রইছে। না রে না, আসলে তো তার মধ্যে অহংকার চলে আসছে। এবার বলে এই ব্যক্তি যদি আমার আল্লাহর জান্নাত প্রত্যেকদিন রাত্র বেলা দেখে, কয়টা ঘোড়া আসে কয়টা, আপনার কি কষ্ট হইতাছে? তুমি কিভাবে বুঝলে ছয়টা ঘোড়া আসে? সে কোথায় যায়? সন্ধ্যার একটা ফুলের বাগানে সোনালি পানিওয়ালা পুকুরে গোসল করে, আবার ভালো ভালো খাবার দেখেন অহংকার, ভালো ভালো খাবার খাচ্ছে। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নটার মানি বোঝেন, বোঝার কারণে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে আমি তার এই অহংকারওয়ালা ঘরে ঢুকবো না, তুমি একটা কাজ করো, তার বলবা সে যখন এই স্বপ্নটা দেখে এই রাত্রবেলা সে যেন এই স্বপ্নের ভিতরে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আজিম, যেন এই ব্যক্তিকে এটা পড়ে। তো জুনায়েদ বাগদাদি যেন শিখিয়ে দিয়ে উনি ওনার বাড়ি চলে গেছে। ওই ভক্তটা আপনি তো প্রত্যেক দিন রাত্রবেলা জান্নাতে যান, আপনি আজকে যদি রাত্রে জান্নাতের ভিতরে যান, আপনারে জুনায়েদ বাগদাদি বলছে, আপনারে বলছে একজন মানুষ ওই স্বপ্নটা দেখার পর আপনি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করেন, বলে ঠিক আছে আমি করব। এই দিন রাত্র বেলা গেলেন, স্বপ্নের মধ্যে দেখলেন উনি জান্নাতের ভিতরে। কষ্টের বিষয় ওই আল্লাহর বান্দাটা যখন এই জায়গার মধ্যে যাইয়া ঘুমের স্বপ্নের মধ্যে করতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, এটা পড়লেন, পড়ার পরে ওই স্বপ্নওয়ালা ব্যক্তি দেখতেছে গো এরা কিসের জান্নাত, এতক্ষণ ছিল সাদা রঙের গোড়া, এখন স্বপ্ন দেখতেছে কালা রঙের গোড়া, একটা ময়লা যুক্ত একটা স্তূপের সামনে নিয়ে দাঁড় করে রাখছে, ময়লা যুক্ত একটা স্তূপের সামনে দাঁড় করে রাখছে। ওই আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুমটা ভাঙ্গা ডাক দিয়া বলে আমারে খবর দেনে ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়নে ওয়ালা ব্যক্তি কোথায়? আমার এই কথা যে বলছো আমার কাছে আসো, তোমার কে শিখিয়ে দিছে আমার এটা বল, তা তুমি আমার কাছে বলো। কয় আমি বলছি না, আমার জুনায়েদ বাগদাদি শিখিয়ে দিছে। ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে জুনায়েদ বাগদাদির দরবারে দেয়া ডাক দিয়া বলে ইয়া জুনায়েদ বাগদাদি, ও জুনায়েদ বাগদাদি গো আমি বুঝতে পারছি আমার অহংকারের কারণে এতদিন আমি জান্নাত দেখেছি, আসলে তো
দুনিয়াতে জান্নাত দেখা জান্নাত নই, দুনিয়াতে যারা কষ্ট করে কবরে গেলে তারা জান্নাত পায়। ও জুনায়েদ বাগদাদি আপনি আমারে মাফ কইরা দেন, আর আমি আপনার সঙ্গে বিয়াদবি করব না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কই, এটা আমার সঙ্গে বিয়াদবির পছন্দ নয়, তুমি যে আমার কাছে না তোমার সম্পদ গুলা দিছিলা, তুমি কি জানো নি তোমার আম্মা ডার তাইকাতে তুমি তোমার সম্পদ গুলা লই আইছিলা, তোমার মা না তো বাড়ির ভিতরে কষ্ট পাইতাতে থাকতে পারে না, তোমার মা মানুষের দরজায় দরজায় যায় খায়, তুমি তোমার মা ডার খেদমত না কইরা আমার কাছে আসছো, আমি এটা সহ্য করতে পারছি না রে, তার চাইতে বেশি আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। পাগলা ডাক দিয়া কই জুনায়েদ বাগদাদি আমার মা তারে যে আমি ঘরে পালে আইছি এটাই ভাবতে কেমনে জানে, উনি ডাক দিয়া কই আমার নবী তো আমার এই খবর গুলা দিয়া দেয়, যা যা তুই তোর মার কাছে জুলা যা, তোর আম্মা যদি তোরে মাফ করে দেয়, তোর আম্মা যদি তোরে মাফ করে দেয়, তোর আম্মা মাফ করলে তুই জান্নাতের দিশা পাইবি, নাইলে তুই জান্নাতের দিশা পাইবি না। পাগলা কই হুজুর আমারে বিদায় দেন, আমি আমার আম্মার কাছে চইলা যাই। ওই পাগলাটা বিদায় লইয়া আম্মার কাছে দৌড়াইতে দৌড়াইতে গেছে, আরে আম্মাটার মনে কষ্ট দিয়া সম্পদ গুলা এনে দিয়া দিছিল, কিন্তু কিন্তু যাইয়া দেখতাছে যে আম্মার কাছে দেখা এই মাডার সন্তান সম্পদ গুলা এনে এখানে দিয়া দিছে, ওই মাডা ওনার জায়গাটার মধ্যে বইয়া বইয়া আল্লাহর কাছে হাত বাড়ে, কই মালিক গো আমার পুত্রা যেখানে আছে তুমি তারে তোমার মায়ার নজরে রাইখো। এ যুবক এ মুরব্বী বাবারা, কুমার সঙ্গে তুমি খারাপ আচরণ করবা, তুমি কেমনে এই মার্ডারে কষ্ট দিয়া কথা বলবা, একটু চোখটা বন্ধ করে দেখো না, এই মা সারা এই বাবা সারা তোর কেউ আপন নাই, গত তিন দিন পর্যন্ত বড় অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়া রইছি, খুব কষ্ট করে মা ফিলে যাই, গতকালকে সকাল 7টা বাজে নাই আমার আম্মা, আমি যে মসজিদে চাকরি করি ওই মসজিদের দরজার মধ্যে আমার লেগে কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুত্রানি সারা রাত্র কষ্ট করে, হে ভাই আল্লাহর দোহাই দে যুবক ভাই তোর কদম আমার সামনে দে, যদি তোর মা যদি তোর আব্বা পয়সা থাকে আজকে মাহফিলের থেকে যাইয়া তোর আম্মা আব্বার ফাউন্ডার ভিতরে ধরবি। হুজুর বয়স কিন্তু কম হইছে না, আম্মা আব্বার ফায়ের ভিতরে দললে তো বড় লজ্জা লাগবো, বড় শরম লাগবো, না 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 লজ্জা বুইলা যা শরম বুইলা যা, লজ্জা শরম সব বুইলা আম্মাডার ফাডার ভিতরে ধরবি, যে আম্মাডার ফায় ধইরা বুড়া বাপটার ভাগুলার মধ্যে ধইরা বুকের মধ্যে নিয়ে কইবি আম্মা অনেক দমক দিয়া কথা বলছি, আব্বা অনেক দমক দিয়া কথা বলছি আর বলতাম না, আজকে আসরের নামাজের আজানের আগে দিয়ে আমার আব্বা আসছে, বাড়িতে আমার একটা দোতলা মাদ্রাসার কাজ হইতাছে, মাদ্রাসার কাজের টাকা গুলো নিব আলাদা সংসারের জন্য 10,000 টাকা বাবার হাতে, এ বন্ধু আসি বিদায় চইলা আসি দৌড়াইয়া আসি বিদায় ফোন দিয়া সন্তানের খবর নেই, যার নাই আমি যে বলছি এখান থেকে যাই আম্মা আব্বার ফাউন্ডার দেরার মধ্যে সালাম কইরা তুই দোয়া চাইবি, আম্মা আব্বার কাছে মাফ চাইবি, এখান থেকে বাড়িতে যাইবি, কিন্তু তোর মাডারে তুই দেখতি না, যখন তোর মাডা বেঁচে ছিল কেউ তোর খবর নিতে না, তুই বাড়িতে গেলে দুতার আওয়াজ শুনলে কইতো আব্দুল করিম নে আব্দুর রহিম নে বাড়িতে এসেছি,
এখন বাড়িতে রাত তোর স্ত্রী বিছানার ভিতরে ঘুমায়া থাকে কেউ ঘরের ওই পাশ থেকে জিজ্ঞাসা করেন আমার পুত্রানি আইছো কেউ তোর লাগা দাঁড়ায়া থাকে না রে আল্লাহর দোহায় যদি আমার মা বাবা বেঁচে থাকে ওই মা বাবার পাওগুলা আজকের মা ফিল থেকে দেয়া বুকের মধ্যে নিয়ে যাচ্ছে বই আম্মা ও আব্বা মাপসাই আপনার কাছে আর কোনদিন বিয়া তুমি করবো না ও আম্মা আমার মাপ করে দেন আল্লাহর কসম অনেক যুবক অনেক মুরব্বি কানবা হুজুর আপনি তো বলছেন আম্মা আব্বার পায়ের মধ্যে বুড়া দুরা মাপ চাইতে কিন্তু বাড়ির জায়গা দেখবো আমার আব্বা নাই আমার আম্মা নাই কেন আমার আম্মা ভাগ্য ভরে যুবক ভাই ও মুরব্বি বাবা আম্মা আব্বার কবরের সামনে পশ্চিম দিকটা পিঠ দিয়া মাতার কাছে দাঁড়ায় দাঁড়ায় আম্মা আব্বার কাছে মাপ চাইলাই দি আম্মা গু আপনার লগে বড় অন্যায় করে ফালাইছি ও আব্বা আপনার লগে বড় অন্যায় করে ফালাইছি আমরারে মাফ করে দেন মাফ করে দেন আপনারা জোরে বলেন সন্তান যদি আম্মা আব্বার কাছে যাইয়া শোকের পানিগুলা ফালাইয়া ফালাইয়া ডাক দেয় আম্মা মাফ করে দেন আব্বা মাফ করে দেন আম্মা আব্বা কোনোদিন কি মাফ না করে থাকবো মাফ না করে থাকবো আমার নবীর হাদিস নবী আমার ডাক করে দাও রব্বি ফি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি আমার নবী ডাক দিয়া কয় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও তারা বেঁচে থাকে হয় আমি সেবি নাই সেবিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে